পশ্চিমবঙ্গের মালদা জেলার ওল্ডমালদা থানার ওল্ডমালদা ব্লকের মহিষবাথানী এবং সাতঘড়িয়া গ্রামের মধ্য দিয়ে মহানন্দা নদী প্রবাহিত হয়েছে। ওই নদীর উপর দিয়ে বাঁশের ব্যারিজ দেওয়া আছে। ওই ব্যারিজ দিয়ে 10টি গ্রামের প্রায় রোজ 2000-এর লোক বেশি যাতায়াত করছে। প্রায়শই কিছু দুর্ঘটনা ঘটেই চলেছে ওই ব্যারিজের উপর। নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে লোক যাতায়াত করছে, তবুও প্রশাসনের কোনো লক্ষ্য নেই। আমাদের গ্রামের সমস্যা একমাত্র এই নদী পারাপারে ব্যারেজ নাই। এগুলো গত 2 বছর ধরে এটা বানানো হয়েছে, এর আগে ছিল না। এগুলো এর আগে নৌকা দিয়ে পারাপারি করতাম, মাঝি না থাকতো নিজেকে টানতে হতো দড়ি, ওপারে যদি নৌকা থাকতো তবে এদিকে আমরা আসতে ওই পারে যেতে পারতাম না। আর প্রতিদিনই তো প্রায় মিনিমাম 2000-3000 লোকই পারাপারি করে। আমি তো একবার বাইক নিয়ে পড়ে গেছিলাম নিজেই, আমার একবার পা মানে ভাঙা ভাঙা অবস্থা, অনেক টাকা খরচা হয়েছে। বহু বছর ধরে নদীর এপার থেকে ওপারে যেতে অসুবিধা হতো। গ্রামের মানুষ কোনো সময় নৌকা পেতেন, কোনো সময় পেতেন না। কখনো এমনও হয়েছে যে খুব প্রয়োজন হলে সাঁতার কেটে লোকজন নদীর এপার ওপার হতে। রোগীর ক্ষেত্রে দেখবেন উপর থেকে আপনার বেড নিয়ে বসে থাকতে হয়। এমার্জেন্সি ক্ষেত্রে যে যে হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যাবে একটা রোগী, সেরকম সুবিধা হচ্ছে না। বৃষ্টির অবস্থা খুবই বিপদসমূহ, রোজই কিছু না কিছু দুর্ঘটনা ঘটেই চলেছে। গ্রামবাসী চাই এই বাঁশের তৈরি বৃষ্টির পরিবর্তে যদি একটি কংক্রিটের ব্রিজ তৈরি করে দেওয়া হয়, তাহলে গ্রামবাসীর যাতায়াত করতে সুবিধে হয়। আমাদের নদীর উপরে ব্রিজ চাই, তার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে পারাপারের জন্য। বয়স্কদের ছাত্রদের সবার যাতায়াতের নৌকা একটা রিক্সে ছাত্রছাত্রী সাইকেল নিয়ে পারাপার অনেকে আমরা দেখেছি, চোখে পড়েছি যে নৌকা থেকে নামতে বা উঠতে গিয়ে অনেক ছাত্রছাত্রী স্কুল যাওয়ার পথে পড়ে গেছে। একটা গরিব পরিবারও ডেলি বা মাসিক 1500-2000-3000 কীভাবে একটা নদী পারাপারের জন্য পয়সা দিত, এদের জন্য যে একটা বিশাল সমস্যা। এই বিষয়টি নিয়ে আমি সভাপতির কাছে তুলে ধরেছিলাম, তিনি বলেছেন বিষয়টি আমি আমার উপর মহলে জানাবো। কিন্তু ব্রিজটা তো আমাদের হাতে নাই, আমরা করে দিব সেটা তো আমরা পারবো না। এটা তো অনেক টাকার ব্যাপার, আমাদের তো কোনো ফান্ডই নাই, কিছুই নাই। এটা রাজ্য সরকারকে যদি এটা জানানো যায় যে একটা খুব দরকার, যদি খুব প্রয়োজন থাকে জানাতে হবে। আপনারাও যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুবোধ চৌধুরী মোবাইল নম্বর 9434742795 এই নম্বরে ফোন করে অনুরোধ করুন যেন এই সমস্যা তাড়াতাড়ি সমাধান হয়। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।